সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি অতি পরিচিত কবিতা কেউ কথা রাখে, কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরার বাকি অংশটুকু শুনিয়ে যাব। কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, সেই বষ্টমী আর ফিরে এল, পঁচিশ বছর অপেক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে তিন পহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় বোমর আর সাপ খেলা। আমি আর কত বড় হব নাদের আলী, আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমাকে তিন পহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটি রয়্যাল গুলো কেনা হয়নি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলের, চৌধুরীদের গেঠে দাঁড়িয়ে ভিখারির মতো দেখেছি রাস উৎসব। বাবা আমার কাঁধ স্পর্শ করে বলেছিল, দেখিস একদিন আমরা বাবা আজ অন্ধ। আমাদের কোনো কিছুই দেখা হয়নি, সেই রয়্যালগুলি লাঠি লজেন্স রাজশস্য কে আমাদের ফিরিয়ে দেবে? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, সত্যিকার যেদিন আমায় ভালোবাসবে সেদিন আমার বুকের ভেতরে হবে সুগন্ধির গন্ধ। ভালোবাসার জন্য প্রাণ নিয়েছি হাতের মুঠোয়, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, জগৎ সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আট নীল পদ্ম। কথা রাখিনি বরুণ, আজ তার শরীরে মাংসের গন্ধ, আজ সে কোনো একজন নয়, কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলেও কেউ কথা রাখেনি।